আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। হ্যাঁ মাহমুদ রায় বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো মেয়ে না, আপনার কণ্ঠ তো ছেলের। হ্যালো, আপনার মুমিনরা তো হ্যালো, হ্যালো, বলুন তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? না মানে আপনি যে নাম দিয়েছেন মমতা রায়, এটা কি ছেলের নাম না মেয়ের নাম? হ্যালো, কি আপনি কি প্রথম প্রশ্নে কি বোল্ডা উঠে গেলেন নাকি? হ্যাঁ, কোনো শব্দ নাই। হ্যালো, আচ্ছা, যাই হোক, মমতা রায় প্রথম প্রশ্নেই আসলে বোল্ড আউট হয়ে গেছে। উনি অ্যাকচুয়ালি ছেলে এবং উনি মেয়ের কণ্ঠ। হ্যালো, এই কারণে আসলে সত্যি কথা আপনি চেহারা দেখাইতেছেন না, বুঝতেছি আপনার নিরাপত্তার জন্য, কিন্তু এই জিনিসটা তো করার দরকার নাই যে আপনি ছেলে কিন্তু নাম দিচ্ছেন মেয়ের, এইগুলো করে কি লাভ? আচ্ছা, এরা যাক যেক ভাই। হ্যাঁ, উনি উনি নিজে তো বলতে পারতো, আমার কাছে মনে হয়েছিল যে উনি হয়তো পুরুষ, কিন্তু কণ্ঠটাকে ডিস্টর্ব করে মহিলার মতো বলার চেষ্টা করতেছিল, এই জন্য আমি এটা মানে কনফার্ম হওয়ার জন্য কোয়েশ্চেন করছি। উনি তো চলেই গেল, আর এলো না, অ্যাড হতে চাই। আপনি তাহলে কেটে দিলেন কেন? আচ্ছা, আমি আপনাকে আবার অ্যাড পাঠাইতেছি, রাখেন। মমতা রায়, আপনাকে অ্যাড দিছি। হ্যাঁ, মমতা রায়, মিস্টার না হ্যাঁ মিসেস? বলুন বলুন। আচ্ছা 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 আচ্ছা, আপনি যদি অসভ্যর মতো অসভ্যর প্রশ্ন মতো প্রশ্ন করেন করেন। তাহলে উত্তরগুলো কি অসভ্যর মতোই দিতে হয় নাকি? হ্যাঁ, না আসলে হচ্ছে কি যে যখন আপনি উইক থাকবেন তখন রাইট কোয়েশ্চেন আপনার কাছে রং মনে হইব। যাই হোক, সেটা কথা না, কথা হলো যে জাস্ট আপনাকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনার কন্ডিশনগুলো জানা, নাইলে আমি আমি নর্মালি একসময় রাজনীতি করতাম, আমি খুবই অ্যাগ্রেসিভ টাইপের লোক, তো আপনার আমার সাথে অ্যাড হওয়ার আগে এই বিষয়গুলো জানানো উচিত। তো ব্যাপারটা হলো যে আপনি নারী না পুরুষ, কারণ আপনার ভয়েস শুনে মনে হইতেছে যে আপনি আসলে ছেলে কিন্তু মহিলার মতো কথা বলার চেষ্টা করতেছেন। হ্যাঁ তাই মনে হ্যালো, হতে পারে আপনার, সেটা তো ব্যাপার না। আমি হ্যাঁ কি কথা বলছি তাহলে এটা শোনেন আগে। আচ্ছা ঠিক আছে, বলেন আচ্ছা আমি বলেন। ছেলে না আর মেয়ে এটা আরেকটা তো আরেকটা কমন, জিনিস, সেটা এটা হলো দেখে যে না আপনার এটা তো। ধার্মিক অবস্থাটা আমি আচ্ছা শুনুন জানতে প্লিজ চাচ্ছি, লিসেন আপনি টু কি মি, আমি এখানে আস্তিক শুধু বলি যে আমি বা মেয়ে ছেলে। অ্যাগনোস্টিক? আচ্ছা আচ্ছা আমি বলি এইটাতে আসি, আমি ছেলে, আমি এখন যদি বলি না আমি মেয়ে তাহলে কি আর কিছুক্ষণ পরে যদি বলেন প্রমাণ দেন তাহলে না কি না করবো না, আমি? মানে যদি আপনি তাহলে মেয়ে বলেন হন আর তাহলে আমাকে কিছুক্ষণ। একটু নরম ভাবে কথা বলতে হবে আর কি। না, আচ্ছা আরেকটা আপনি ব্যাপার নরম হচ্ছে ভাবে আপনি কথা কি বলবেন, আস্তিক? ও আপনি কি তার মানে আস্তিক? আপনি মেয়ে হ্যাঁ, মেয়ে? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মেয়ে বলতে আপনি একটু নরম নরম ভাবে কথা বলবেন, একটু আদর করে কথা বলবেন, আর ছেলে হলে জি একটু জি 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 কর্কশ ভাবে জি কথা জি বলবেন। জি আপনার না জি মুমিনদের মেন্টালিটি না আসলে খুব হাসি পায়। জি 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 এখন আপনি কিছুক্ষণ পর বলবেন হয়তো না মুমিনা বোন একটু মুখটা দেখান একটু দেখি, জি জি আপনি তো জি বিশ্বাস নাও করতে পারেন যখন আমি বলবো না আমি মেয়ে। না না না, আপনার চেহারা দেখা লাগবে না, আপনার ওই চেহারা দেখতেছি তো, আপনি তো প্রচণ্ড রকমের কালো, আপনার দাঁতও কালো, চোখের সাদাও কোনো কিছু নাই, দেখা যাচ্ছে তো আপনাকে, আপনি তো প্রচণ্ড আচ্ছা যাই কালো। হোক, ওই যে তানভীর বাবু, আচ্ছা তানভীর বাবু আমার আচ্ছা, আমার কথাটা শুনুন, চিকিৎসা আমার কথা, করছেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, আপনি আপনার একটু ধার্মিক অবস্থাটা আমাকে একটু বলেন। আপনি কি নাস্তিক না কোনো ধর্মে আছেন বা অ্যাগনোস্টিক কি, মানে এটা একটু জানলে না একটু ভালো আমি হয় আমি কথাগুলো। নাস্তিক, আমি একজন নাস্তিক নাস্তিক নাস্তিক। কনফার্ম 100%? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন এটার বলেন। হ্যাঁ কনফার্ম বলেন। করার কি আছে, এটার প্রমাণ দিতে হবে? না না, না আচ্ছা প্রমাণ আপনি নেই, আছে নাস্তিক এখন এরকম মনে করেন প্রমাণ যে দিতে আমি হবে? দেখা গেল যে যে আমাদের তানভীর ভাই একটু আগে হিন্দু ধর্ম নিয়ে কথা বলতেছিল, তো আপনি খুবই রিয়াক্ট করতেছিলেন, খুবই উত্তেজিত হয়ে যেতেছিলেন, তো আপনি যদি উত্তর নাস্তিক দিতে হন হতে তো চাইনি, আমি তানভীর? জানতে চাইছি, আমি হ্যাঁ জানতে চাইছি কারণ উনি অনেক আমার নামে মিথ্যাচার করে। ওনার সাথে আমি লাইভে কথা বলেছিলাম হিন্দু ধর্মের বিষয়ে, আমিও বলছি হ্যাঁ হিন্দু ধর্মের যতগুলো আছে সব জঘন্য বর্ব, হিন্দু ধর্মে আমি থুতু ফেলি। এত কিছু হ্যাঁ বলার হ্যাঁ পরও যদি আমাকে সে হিন্দুটা একটা দেয়, কারণ ওনার মতো মিথ্যাচার মিথ্যুক একটা চাপাবাজি তাকিয়াবাজি লোক আর হয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ওনার আছে, মতো ঠিক আছে, জঘন্য অবৈধ ইতর ইতর লোক আমি পৃথিবীতে মানে আমার জন্মের পর থেকেও এই যে দেখিনি। এখন কিন্তু, এখন কিন্তু আপনি একটু আগে আমাকে দোষ দিলেন যে আমি আমার বেয়াদবি করতেছিলাম, আর এখন আপনি নিজে কি করতেছেন? এই ধরনের গালিগুলো ভদ্র মহিলাদের কি এগুলো শোভা পায়? জি আপনি একটু আগে আমাকে বেয়াদব বললেন, তো এখন আপনি যে গালিগালাজগুলো করতেছেন এগুলো কি ভদ্র মহিলা মহিলাদের শোভা পায়? ভদ্র মহিলারা কি এই ধরনের গালিগালাজ করে? হ্যালো, হ্যালো, আপনার ফিউজ হ্যাঁ কতক্ষণ বলুন। পরপরই উড়ে যায় কি কারণে?
আচ্ছা বলুন একটু, মানে আপনি কতক্ষণ পর করেছেন, বলেন সাইলেন্ট হয়ে যান কি কারণ? না বলুন বলুন, হ্যাঁ বলেন, আপনি বলেন কি বলবেন আপনি? তানভীর ভাইয়ের নামে, তানভীর ভাইয়ের নামে যদি কিছু করতে চান তো সেটা আবার অভদ্র তানভীর। বলি নাই না, আপনার লাইফে এসে আমার নিয়ে অনেক কথা বলতেছে তো ওই জন্য বলতেছি, না আর আপনি আপনাকে নিয়ে কথা বলতেছিল আপনাকে না, আমরা শোনেন আমরা আপনাকে কথা আমি অভদ্র বলতেছিলাম তার বলিনি, সাথে আমি নিয়ে। বলেছি আপনার প্রশ্নটা অসভ্যর মতো। তাহলে ওই অসভ্য আর অভদ্রের মধ্যে ডিফারেন্স আছে নাকি? না না আমি তো অভদ্র তো বলি নাই, আমার প্রশ্নটা অসভ্যর মতো। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনে, সেটা হচ্ছে যে আমি আর তানভীর ভাই আমরা দাস প্রথা নিয়ে কথা বলতেছিলাম, ওইখানে আপনি ঢুকছেন, ঢুকে আপনি কোয়েশ্চেন করতেছিলেন, তখন তানভীর ভাই আপনার রেফারেন্সে তো আপনার ব্যাপারে কিছু কথা বলছে, কিন্তু এখানে তো শুরু আপনার দিয়ে হয় নাই, তা আপনি কেন তানভীর ভাইকে অযথা দোষ দিতেছেন যে উনি আইসা আমার নামে এরকম কারণ গালাগালি উনি, করছে বা হ্যান করছে? হ্যাঁ কারণ উনি আমার নামে আরো অনেকগুলো লাইফে এইভাবেই বলে যে আমি নাকি ওই যে উনি অনেক সময় আমাকে আবার মমতা দাদাও বলে, আবার অনেক সময় আবার অনেক ধরনের বাজে বাজে মানে আমি নাকি মুক্তি পূজার পক্ষে কথা বলেছি, আরো অনেক কিছু বলে উনি, সেই জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ তো আচ্ছা সেটাই ঠিক আর কি, আছে আপনি তাহলে, ওই যে দাস দাসী, আচ্ছা আপনিই বলুন, আপনি প্রমাণ দিতে পারবেন যে ইসলামে দাস দাসী নিষিদ্ধ করা হয়েছে? ইসলামে দাস দাসী নিষিদ্ধ করা হয়েছে, এটা সবচেয়ে বেটার অ্যান্সারটা তানভীর ভাই দিতে পারবে। এখন আমি যদি দে অ্যান্সার দেই সেটা আমার মতো এইভাবে দিব যে ইসলামই একমাত্র ধর্ম যেটা টেকনিক্যালি টেকনিক্যালি দাস দাসী যে প্রথাটা এটা উঠায় দিছে। কিভাবে সেটা হলো যে টেকনিক্যালি, হ্যাঁ টেকনিক্যালি দিয়ে দিন। আচ্ছা আমি একটু বলি, আচ্ছা সুরা, আপনি যদি 19-25-এর কথা বললেন, হ্যাঁ হ্যাঁ সুরা 25-এর কথা বললেন, সুরা নিসা সরি নিসা 25-এর কথা বললেন, সুরা 24-টা একটু পড়েন দেখি, ওইখানে কি বলা হচ্ছে যে যারা দাস দাসী গনিমতের মাল যারা, তাদেরকে কি করা যাবে বলেন দেখি, মানে তাদের সাথে সেক্স করাটা হালাল করা হয়েছে, ওই হ্যাঁ ২৪টা পড়েন ভালো করে পড়েন। আচ্ছা আপনার আচ্ছা কাছে এখন কোরআন আচ্ছা শরীফ ঠিক আছে? আছে, আমার কথা শুনুন, ওটা ওটা পড়া আচ্ছা লাগবে না, ওখানে যে আপনি আপনি তাফসির যে কয়টা আছে 4-5টা আছে, ওটা সম্পূর্ণ সুন্দর করে বলে দেওয়া আছে এখানে। যখন দাস দাসীর আচ্ছা কথা কোরআনে অনেকগুলো আয়াতে দাস দাসীর কথা বলা হচ্ছে, তার মানে এটা প্রমাণিত হয় না যে কোরআনে দাস দাসীর কথা আছে? তার মানে কি দাস দাসী ওই সময় ছিল? তার মানে কথা তো, দাস দাসী অনেক আগে থেকেই ছিল, ইসলাম দাস দাসী বানায়নি, দাস হ্যাঁ অনেক দাসী আগে অনেক আগে থেকেই ছিল, থেকেই ছিল। অনেক আগ থেকে একটা খারাপ কথা ছিল, ইসলাম উনি তো ওটা শুরু করতে পারতেন। ইসলাম দাস দাসী টেকনিক্যালি উঠায় দিছে, ইসলাম দাস দাসী টেকনিক্যালি উঠায় দিছে। আপনি আমার কথা শুনেন, মামলুক ইন্ডিয়াতে যে শাসন করছে 1000 সালে, 1000 বা 1100 সাল থেকে, মামলুক মামলুক ডাইনেস্টি, কুতুবুদ্দিন আইবেক যিনি তৈরি করছে কুতুব মিনার, নাম তো শুনছেন নাকি? আচ্ছা বলেন, আমার কথা শুনেন, কথাটা শুনেন, কুতুবুদ্দিন আইবেকের নাম তো শুনছেন, দিল্লিতে যে কুতুব মিনার যিনি তৈরি করছেন। হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, কুতুবুদ্দিন আইবেক দাস ছিলেন, কুতুবুদ্দিন আইবেক দাস ছিলেন। তাহলে ইসলাম কি দাস প্রথা উঠাইছে কি উঠায় নাই? আপনি আমার কথা বুঝছেন? আচ্ছা আমি, হ্যাঁ ইসলাম এটা আর তো আরেকটা সময়ের জিনিস হলো, প্রেক্ষিতে আপনি অটোমেটিক্যালি উঠে বলতেছিলেন গেছে। আর আরেকটা জিনিস হলো, শুনেন, আপনি বলতেছিলেন আরেকটা কথা বলতেছিলেন, আপনি গনিমতের মাল, আপনি গনিমা বুঝেন? গনিমা কি জিনিস? গনিমা কি জিনিস? আপনি একটা আচ্ছা জিনিস করে, গনিমতের মাল এটা শুনুন, আমি কি বলি, গনিমতের মাল বুঝি না বুঝি সেটা আলাদা কথা, আপনি ওই যে সূরা তাফসির গুলো পড়েন, হ্যাঁ ওই যে আমাকে বলতে হবে না, 24-এর তাফসির পড়েন, 25-এর তাফসির পড়েন, তাহলে আপনি হ্যাঁ কি, আপনি সুন্দর আমার করে ইসলাম পড়েন। শিখাইতেছেন? মানে কি আপনি, মানে হ্যাঁ আমি আমার এই আপনাকে 30 বছর শুনুন আমি বয়স, বলি, আপনি আমার ইসলাম শিখাইতেছেন? না না আপনি যে পড়ে যা পড়ে ইসলামটা শেখেন, আমরাও সেটা সেগুলো পড়ে ইসলামটা শিখি আমরা ভাই। তো পড়ছি, আমরা পড়ছি, আমরা পড়ছি অনেক ভালোভাবে পড়ছি, অনেক মনোযোগের সাথেই পড়ছি, এবং আপনাদের পড়ে আমরা যখন এই বলা সিদ্ধান্ত হচ্ছে নিয়েছি যে যে দাস দাসীদের ইসলামে কোনো সমস্যা সেক্স নাই। করা হালাল, আচ্ছা কিসের দাস সাথে দাসীদের সাথে সেক্স করা হালাল, দাস দাসীদের? এখন দাস দাস দাসীদের দাসী, সাথে, আমি আপনাদের কি বলতেছি, আপনার দাস দাসীর যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তো বুঝেন, ইসলাম তো দাস দাসী উঠাই দিছে, আপনি তো কনসেপ্টই বুঝেন না, দাস দাসীর সাথে সেক্স করা হালাল, দাস দাসীর সাথে বারবারই আপনি একই জিনিস বলতেছেন। দাস দাসী কিভাবে হয়, একটা দাস কিভাবে হয়, দুই পার্টি যুদ্ধ করে, এখন রাইট রং এটা ইম্পর্টেন্ট না, দুই পার্টি যুদ্ধ করে, যেই পার্টি উইনার হবে লুজার পার্টির সে দাস বানাইবে, ঠিক আছে? এখন দাস বানানোর আচ্ছা পরে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দাস বানানোর পরে ওই দাসটারে আমি বাসায় নিয়ে আসলাম, ঠিক আছে, কিনা হয়তো যুদ্ধ থেকে নিয়ে আসলাম, বা এটা আরেক জায়গায় বিক্রি হইতেছিল, আমি ওইখানে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, তো দাস যে আমি নিয়ে আসলাম, এই দাস তো আমার জন্য রিস্কি, যে কোনো সময় দাস আমার মেরেই ফেলতে পারে, কিন্তু তারপরও আমি তারে 3 বেলা আহার দিলাম, ঠিক আছে, 3 বেলা তারে আহার দিলাম, তার নিরাপত্তা দিলাম, তার কর্মসংস্থান সব কিছু করলাম, এখন এত কিছু আমি করলাম, আপনার আপত্তি শুধু সেক্স নিয়ে, আমি যে এত কিছু করছি এটার হ্যাঁ ক্রেডিট এত কই? কিছু করলে একটু সেক্স, হ্যাঁ হ্যাঁ সেটা আর কি, এত কিছু খাবার দিলাম দাবার দিলাম, সেক্সটা কেন ওটা কি আমাদেরকে ভালো কাজ না, বাসিলে দিবে না, ওটা কি ভালো কাজ এই তো না, ওটা কি ভালো কাজ না? সেটা আপনার অযুক্তিটা এরকম, এত কিছুই আমরা করলাম, হ্যাঁ তোমাদের বাবা মা তোমাদের স্বামীকে খুন করলাম হত্যা করলাম, এখন হ্যাঁ তোমাদের সাথে কেন আমরা সেক্স করতে পারবো না?
না, আপনার চুক্তিটা অনেক সুন্দর, আমি খুব গ্রহণ করলাম ভাই। হ্যাঁ, আর আপনার তো, তো সেটা আর কি, আমিও তারপরে আমিও খুবই খুশি হয়েছি যে আপনার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি। ভাই, তবে আপনার খুব ভালো লাগলো যে আপনি সত্যটা স্বীকার করেছেন, আপনি সত্যটা স্বীকার আমি করেছেন যে না, আমরা তো বাসিদের কখনোই সাথে অসত্য খোলা বলি না, যাবে। আমি হোক, তানভীর ভাই হোক, আমরা তো কখনোই অসত্য বলি, আমরা সত্য বলি। এখন আপনি যদি না না না, বুঝেন, আপনি তো তাহলে এখন আপনি যদি না না বুঝেন না তাহলে, বুঝেছি যেমন তো, আপনি আস্তিক, না আপনি আপনি একজন আস্তিক, আপনি একজন নাস্তিক, আপনি তো নিশ্চয়ই আল্লাহ খোদা এসব কিছু বিশ্বাস করেন না, তাই না? আর আচ্ছা সৃষ্টি সবাই আসছে কি এভলিউশন থিওরি, এভলিউশন থিওরি, তাই না? ইভ্যালিউশন ইভ্যালিউশন হ্যাঁ, ওই আমার হয়তো, আমি আমার তো লন্ডনে জন্ম হয় নাই, আমার প্রোনাউন্সিয়েশনে একটু সমস্যা হইতেই পারে, ঠিক আছে, আপনারা এটা নিয়ে কারেক্ট করার দরকার নেই। তো আচ্ছা ব্যাপারটা হলো যে এভালিউশন, যে আপনি যেটা বলছেন, সেই সেই থিওরি অনুযায়ী আপনার তো ব্রেন, যে আপনার যে ব্রেন, এটা তো বান্দর থেকে আসছে, তা আপনি এগুলো মানুষের বিষয় তো আপনি বুঝবেন না, একটু একটু কষ্ট হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আপনি আগে মানুষ হন, আচ্ছা আমি একটু বলি আপনি একটু আচ্ছা মানুষ আমি হন, একটু বলি তাহলে এগুলো বুঝবেন যে এগুলো আচ্ছা সবই বলি মানবিক, কোনোটাই অমানবিক না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বান্দরদের ঠিক জন্য আছে, এগুলো বুঝতে আমি একটু একটু বলি। কষ্টকর। আচ্ছা আপনি দুধের ক্ষেত্রে অনেকগুলো গনিমতের মাল পাইলেন, তার মধ্যে নারীরা, তাদের গনিমা তাদের কি, আত্মীয় আপনি আগে স্বজন, বলেন গনিমা কি, আপনি আগে গনিমার গনিমতের ডেফিনেশন, মাল যেটা আমরা ওইখানে তাফসির থেকে যেটা পাই, গনিমতের মাল বলতে কোন বোঝাচ্ছে যে তাফসির থেকে, কোথায় কোন যুদ্ধক্ষেত্রে, তাফসির? ওই যে আপনি আবু বকর জাকারিয়া যান, আবু বকর জাকারিয়া তাফসির আবু কি বকর বললেন জাকারিয়া, হ্যাঁ, কেন আবু বকর জাকারিয়ার নাম শুনেননি? না ভাই, আমরা তো এরকম এত ইবনে বিখ্যাত কাসিরের লোকের নাম, নাম, আপনি এত একজন বিখ্যাত লোকের তফসির ইবনে কাসিরই বলতে পারতেন ভাই, আপনি এত একটা ইবনে বিখ্যাত লোকের কাসিরের নাম নাম বলতে শুন, ইবনে ইবনে কাসিরের নাম শুনেননি? হ্যাঁ, ইবনে কাসিরের নাম ইবনে শুনছি, কাসিরের নাম শুন, হ্যাঁ, তাই ইবনে কাসিরের তাফসিরটা পড়েন। হ্যাঁ হ্যাঁ তাফসির আমরা পড়ছি, আচ্ছা তাফসিরে পুরো 100% ওকে আছে, পড়েন, কোনো সমস্যা। আচ্ছা আপনার যে আরো ব্রেন, আপনার জন্য আরো আপনার আপনার জন্য আরো একটু ব্রেনটা, সুবিধা করে দেই আপনার নাই ব্রেনটা, আপনার ভাই, ব্রেনটা এখনো বানর থেকে ইভলভ হয় নাই। হ্যাঁ, ওইটা আরেকটু ইভলভ হইলে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন ভালো খুব হবে। ইজিলি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার জন্য আর একটু ভালো করে দিই, আপনার মোবাইলে অ্যাপসে কোরআন, মানে কোরআন, কোরআনের একটা তাফসির সহ অ্যাপস পাওয়া যায়, ওইটা ডাউনলোড করে নিন, প্রত্যেকটা হাদি তাফসির সহ পাবেন। হ্যাঁ আর হ্যাঁ একটু ঠিক বলি, আমি আপনার কাছে ওইটা আপনাকে মানবিক মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এই দাসীদেরকে আমি এত খাবার দিলাম, তাদের বাবা মাকে হত্যা করলাম, আত্মীয় আপনি স্বজনকে শুনেন, হত্যা আমার করলাম, কথা, আমার কথা, আপনি পোশাক যুদ্ধ দিয়ে হইলো, দু তাদের পার্টি, দু পার্টি যুদ্ধ পোশাক, হইলো, এক পার্টি হাইরা গেল, পোশাক পোশাক এখন ওই দেই, পার্টির খাবার যে লোকজন, খানা পিনা দেই, খানা পিনা দেই, তারা কেন আমাদেরকে সিক্স করতে দিবে না? এই তো আপনার যুক্তি, খানা অবশ্য পিনা দিয়ে ঠিক সেক্স করার জন্য? আচ্ছা, যদি যদি দাসটা, যদি দাস বা অথবা দাসী যদি 60 বছরের হইতো, তো তাহলে কি খানা পিনা দিতাম না, সেক্স আপনার করার জন্য? যুক্তিটা ভালো লাগছে, কেন তারা সেক্স করতে দিবে না আর কি, আপনার কেন তো ভালো তারা সেক্স লাগবে, করতে দিবে না? না না না, আপনার তো না ভালো আপনার লাগবে, কারণ যুক্তিটা ওই খুব যে ভালো আপনার লাগলো, যে ব্রেন, আপনার যুক্তিটা খুব আপনার যে ভালো ব্রেন, লাগলো, এটা এখনো ইনভলভ হয় না, এটা বান্দরের না আপনার স্টেজে রয়ে যুক্তিটা গেছে, খুব ভালো লাগলো, ডারউইনের কেন ছয় তারা নম্বর সেক্স করতে দিবে না? ডারউইনের 6 নম্বর স্টেজে রয়ে গেছে, এখনো ইভলভ হয় নাই, মানুষ পর্যায়ে এখনো ইভলভ হয় নাই আপনার আচ্ছা ব্রেন, এটা ডারউইনের যে 6 নম্বর স্টেজ ছিল বান্দরের, ওই স্টেজে রয়ে গেছে, হ্যাঁ তো হ্যাঁ এটার একটু ইনভলভ করার আচ্ছা আচ্ছা দরকার আছে। হ্যাঁ, আপনি একটু ভালো আচ্ছা, চিকিৎসা নেন, ডারউইনিজম এর ভালো একটা, ভাই, ডারউইনিজম হ্যাঁ টা একটু ভালো, ভালো থিওরি চিকিৎসা অফ নেন, ইভ্যালুয়েশন একটু ভালো ইন্ডিয়াতে করে যে যে পড়েন। ইন্ডিয়াতে যে মাদ্রাজ আছে, মাদ্রাজ, ওইখানে যে ভেলোর, ওইখানে হ্যাঁ ভালো চিকিৎসা নেন, আপনার ব্রেইন এখনো ইভলভ হয় নাই, অ্যাকর্ডিং টু ভাই, আপনার ডারউইনিজম আপনার আপনাকে ব্রেইন অনেক, এখনো ইভলভ হয় নাই। আপনার আপনার ফেসটা অনেক সুন্দর লাগছে, মানে একটু বেশ ওইটা সুন্দরী, লাগে, মানে আমরা নামাজ পড়ি, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের এটা লাগবেই, আমরা তো ডারউইনের বান্দর না না। ভাই, আমাদের আমাদের সাথে আল্লাহ নাই ভাই, ভাই আমাদের আপনাদের সাথে সাথে নাই, আপনি এরকম করে বলতে পারলেন আল্লাহ কি আমাদের আমার কিছু ঠিক তাহলে করেনি? কিভাবে বললে আপনি খুশি হবেন বলেন, আপনাকে আমি খুশি করে দিতেছি। আপনি আপনি বলেন যে আল্লাহ কি আমাদের সৃষ্টি করেনি বলেন, দেখুন, আল্লাহ প্রত্যেকেরই সৃষ্টি করছে, ঠিক আছে, এখন আপনি অস্বীকার করলে তাহলে এটাকে, তাহলে আপনি এক জায়গা থেকে বেতন নিয়ে মালিক অস্বীকার করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অস্বীকার করছি না তো প্রবলেমটা ভাই, আপনার, খালি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার কাছে জানতে চাচ্ছি ভাই, আপনি জানতে জানতে চাচ্ছেন, চাচ্ছি, আপনি তানভীর ভাইয়ের কাছ থেকে জানছেন তারপরও আপনার হয় নাই, তো তাহলে না কি না বলবো না, বলেন, উনি মিথ্যা কথা আপনি বলছে, এখনো এই বিষয়ে উনি ডারউইনের, কথা বলি নাই, ডারউইনের সিক্স না স্টেজে উনি আছেন, মিথ্যা কথা আপনি ছয় বলছে, নম্বর স্টেজে আছেন, আপনার ব্রেইন এখনো ইভলভ হয় নাই, ডারউইন তো যদি আপনারে পাইতো তাহলে ডারউইন লাকি হয়ে যেত, কারণ ডারউইন মিসিং লিঙ্ক দেখাইতে পারে ভাই যে দুনিয়ারে, ভাই আপনি তাহলে তানভীরকে বিশ্বাস করেন, আপনারা ও রিসার্চ আপনি তো করতে বিশ্বাস পারতেন, করবেন স্যার, আপনি আপনারা তানভীরকে এত দেখাই দিত, ট্রাস্ট করছেন, যদি ডারউইন আমাকে আপনারা কেন পাইতো করছেন না? তাহলে যে কি খুশি হইতো, ডারউইন আপনারা পাইলে কত খুশি আচ্ছা হইতো, যে দেখাই দিত এই বাঁদর থেকে ভাই, যে মানুষ আপনি আসছে, এই দেখো আপনি তানভীরকে বিশ্বাস করছেন, আমাকে কেন করছেন না? এই তো পার্থক্যটা তানভীরকে কেন এখানে, বিশ্বাস আমি তো করবেন, বলে দিচ্ছি। ইসলামে, আচ্ছা ইসলামে আমি তানভীর কি বিশ্বাস বললাম, করছেন, ওনার সাথে তানভীর আমি কি বললো, দাস দাসী তাইয়ের নিয়ে কোনো কি কথা বললো, দ্যাটস বলি নাই, ইম্পর্টেন্ট, আমি আপনি শস্য ক্ষেত্র প্রথম নিয়ে কথা কথা, বলছি আর প্রথম হিল্লা কথা, বিয়ে নিয়ে কথা আপনি বলছি, আমার কথা শুনুন, আপনি শস্য উগলি ক্ষেত্র নিয়ে কথা বলবেন, শুনেন, আপনি উগলি নিয়ে কথা বলবেন, আমি দাস দাসী নিয়ে ওনার সাথে কথা আপনার বলি যদি, নাই, আমার কথা শুনেন, কথা শেষ করতেন, আপনার যদি জানার ইচ্ছা থাকতো তাহলে আপনি একটু ভালো আলেমের সাথে যোগাযোগ করতেন, এখানে লাইভে এসে আজাইরা এই ধরনের বকবক করে সময় নষ্ট করতেন না, ঠিক আছে, ভাই ভালো আলেমের কাছে যাব, ওরা তো প্রথমেই কোপানি শুরু করে, মানে আলেমরা কোপায়, কেমন যেন ভঙ্গ, আলেমরা কোপায়, ওর বাবা যে
এমন ভাবে ইন্ডিয়াতে বলে ইন্ডিয়াতে আমাকে ভয় লাগে ইন্ডিয়াতে ভাই, আমার বলে কথা কি ভাই শুনেন, জানেন। আমার কথা শুনেন, ইন্ডিয়াতে মুসলিমরা আসছে 1000 শতাব্দীতে, যদি কোপানির ইচ্ছা থাকতো তাহলে 80% হিন্দু জিন্দিগি তো থাকতো না ইন্ডিয়াতে, যদি কোপাইতো বা ইসলাম যদি এটা সমর্থন করতো হিন্দু করে কোপানো, তাহলে 80% হিন্দু জিন্দিগি তো হইতো না, ঠিক আছে? ভারত ভাগের সময় 80% জিন্দিগি তো পাইতেন না, ওইসব বকর চক্কর পেঁচাল ওই আপনার বাচ্চা টাচ্চা থাকলে তা করে বুঝায়েন, এরকম বুদ্ধিমান লোক করে এইসব কইতে যায় না, পাগল বলতে পারে, ঠিক আছে? আমি তো আপনার কাছে জানতে মুসলিমরা এসেছি কোপায়, ভাই, জানতে এসেছি। আপনি কি নিয়ে মুসলিমরা কথা বলতে চাচ্ছেন কোপায়। বলেন তাহলে, আমি আমি জানতে এসেছি আপনি ভাই। আপনি জানতে আসছেন, আপনি ভুল জায়গায়, আপনি তানভীর ভাইয়ের সাথে কথা বলে আসছেন, আপনি ওখানে স্যাটিসফাইড হন নাই, আমি আর বললে আপনি কি কি, বিষয়, আপনার স্যাটিসফ্যাকশন আপনি কি হইয়াই নাই বিষয়ে কথা বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন কোন বিষয় নিয়ে। এই যে এবং সেটাই যে তাদের? আপনি কি, আপনি তো নাস্তিক তাই না, হ্যাঁ বলেন। তো আপনি তো হুম, বিশ্বাস করেন যে আপনার পূর্বপুরুষরা বান্দর, বিশ্বাস কেন করবো ভাই? আর এটা তো আপনি ডারউইনিজমের ওই তোমার হ্যাঁ তত্ত্বীয় সেটা নিশ্চয়ই, ইভলিউশন তো আপনি আপনি ভালো করে ডারউইনিজম জানেন পড়ছেন না না, ভাই। আপনি ডারউইনিজম পড়ছেন বান্দর না, থেকে এসে এটা কই পাইছেন, আপনি কই পাইছেন ডারউইনিজম, এটা? আমার কথা শুনুন, আপনি ডারউইনিজম পড়ছেন না, হ্যাঁ বলেন আপনি বলেন। ডারউইনিজম তো পড়ছেন, হ্যাঁ ডারউইনিজম পড়ছেন তো না, না, থিওরি অফ ইভলিউশন, ডারউইনিজম হ্যাঁ ব্যাপারটা আলাদা। থিওরি অফ ইভলিউশন তো আপনি পড়ছেন, তো ওইটা অনুযায়ী আপনার পূর্বপুরুষ তো বান্দর ছিল তাই না, এই যে এটা ফাইলেন কোথায়? এই বান্দর ছিল এটা বলছে, এটা পাইলেন ডারউইনের কথা কোথায়। বলছে? আপনি আপনি আসলে আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলাটাই আমার ওয়েস্ট হইলো, আপনি লোক আসলে আসলে আচ্ছা আপনি কাজ লোক করেন, আচ্ছা, আপনি আপনার আমার কাজ করেন, শুনেন পূর্বপুরুষ তো ওই যে কমেডি, আমার কথা শুনেন, বান্দর আমার হবে কথা শুনেন, ওই যে কমেডি, ভাই। কমেডি নাইটস, আপনি কি প্রমাণ করতে কপিল চান শর্মার যে তোমার কমেডি পূর্বপুরুষ টাইম, বান্দর ছিল? আমার কথা শুনেন, কমেডি নাইটস কপিলের যে কমেডি নাইটস ওটা বন্ধ হয়ে গেছে, আপনি ওখানে যোগদান করেন, ঠিক আছে? আপনি ভালো পারবেন কমেডি করতে, ঠিক আছে, কোথায় কোথায় খুব ভালো কমেডি করতে পারবেন কোথায় আপনি, ভাই? যে বান্দর যে আপনি এটাই আপনার জানেন না, হাসিটা শুনবো হ্যাঁ ডারউইন, আপনি আমার। ইভলিউশন, আপনি ইভলিউশন থিওরি জানেন না, হ্যাঁ আর আপনি নাস্তিক, আপনি কোন ক্যাটাগরির নাস্তিক, হ্যাঁ আচ্ছা বলেন না, আপনি বলেন, আপনি বলেন, আমি শুনি। এই বলে বান্দর থেকে আসে কোন বলতেছি জিন্দিগি তো, বলছে? আপনি কোন আমি দিন তো পড়ছেন? শুনেন, আমি তো এতক্ষণ ধরে, আমি তো আচ্ছা এতক্ষণ ধরে বললাম বাংলাদেশের যে দেখেন শোনেন, আচ্ছা আপনার যে বেশি আপনি ব্রেইন, তো কথা বলছেন, আপনার যে আমাকে একটু বলতে ব্রেইন দেন। এটা এখনো ইভলভ হয় নাই, আচ্ছা বললেন বাংলাদেশের ই তো এতক্ষণ, বেশিরভাগের আর এরা মুভিগুলো আপনার যে এইভাবে ব্রেইন, মিথ্যাচার আপনার করে, এত বলবে কি বুঝবেন, যে তসলিমা নাসরিন নাকি মানে দাঁড়ায় প্রস্রাব করার পক্ষে, মানে এরকম উল্টা আচ্ছা পাল্টা আরেকটা মানে আরেকটা কোশ্চেন করি, কথা আপনার, বলে আপনি তো একজন, তসলিমা। আপনি একজন নাস্তিক, দেখেন আমি আপনাকে ইসলাম শিখাইতে পারলাম না, এটা আসলে ব্যাড লাক, আপনার থেকে আমি এখন একটু নাস্তিকতা শিখি, হ্যাঁ আপনি যেহেতু অনেক ভালো নাস্তিক, তো আপনি আমাকে একটু হ্যাঁ শিখান তো, বলেন। এই যে নাস্তিকের ইয়ার যে আর কি, তো এটা অনুযায়ী যে সেক্সের যে, আপনি তো ওটা নিয়ে অনেক আপত্তি যাক, তো আমাদের যে আছে অবশ্যই পূর্ব, আপত্তি থাকবেন না, আপনারা কি বলেন, ওই মেয়েদের উচিত তো, দাসীদের উচিত না আপনাদেরকে না 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 ঠিক আছে সন্তুষ্ট ঠিক আছে, করা আর শুনেন আমি আপনার থেকে এখন শিখতেছি, আপনি এখন প্লিজ, আর ওই মানে পুরানো ভাই। প্রসঙ্গ টাইলেন না, আপনি একটু আপনি আচ্ছা পুরানো আচ্ছা, প্রসঙ্গ টাইলেন না, আপনারও আমি মন আপনার থেকে এখন চায়, শিখবো, আপনারও মন চায় ভাই, আপনারও মন চায় দাসী বান্দি রাখতো সেক্স করতে, এখন তো দাস সিস্টেম নাই তো, ব্যাড লাক, থাকলে হ্যাঁ ব্যাড লাগ হ্যাঁ এখন আপনি আমার কথা ভাই। শুনুন, শুনেন পুরানো প্রসঙ্গ তো আপনি গেলই, অনেক, হ্যাঁ আপনি আমার এখন একটু নাস্তিকতা আপনি অনেক শিখেন, সৎ মানুষ ভাই, আপনি অনেক সৎ মানুষ, আপনি বেশ ভালো করে মুসলিমরাই সৎ, সত্যটা স্বীকার করে সব বলুন সব মুসলিমরাই সৎ, না ভাই। না ভাই সৎ মুসলিম না, তাই তানভীরের কাছে যান, তানভীরের কাছে যান, সে জগা গোজামিল আপনি দিয়ে, তানভীর, গোজামিল মাস্টার, আপনি তানভীর গোজামিল মাস্টার, এটা আপনার তানভীরের কাছে, কাছে যান। তানভীর গোজামিল মাস্টার এটা আপনার কাছেই, ঠিক আছে, আপনি হ্যাঁ তো ধরা খেয়ে আমি গেলে, তো কোরআন ধরা খেয়ে হাদিস গেলে থেকেই বলবেন, বলবো, আমি তো আমার নিজস্ব আপনি ব্যাখ্যা আমার, দিচ্ছি না ভাই, শুনেন শুনেন আমি শুনেন, তো নিজস্ব কোনো এই কথা বলছি বিষয়টা, না, আমি তো শুনেন কোরআন হাদিস শুনেন, থেকেই আমি কথা বলতেছি। শুনেন শুনেন, আপনি আমার কথাটা শুনেন, সেটা হলো যে আমি তো আপনাকে ইসলাম বুঝাইতে পারলাম না, এখন আপনি আমাকে একটু প্লিজ প্লিজ নাস্তিকতাটা বুঝান, যদি আমি ইয়া হই, কনভিন্স হই, তাহলে হয়ে গেলাম নাস্তিক, সমস্যা কি, আচ্ছা এখন আমার কথা শুনেন, হ্যাঁ সেটা আপনি হলো বলুন, যে আমি তো আর মহাপণ্ডিত, নাস্তিকতা আমি আসলে অনুযায়ী, আমি বলিনি আমি মহাপণ্ডিত নই, তবে আপনার প্রশ্নের উত্তর বেসিক তো দেওয়ার জানেন, চেষ্টা করবো, বেসিক আমি সব বেসিক প্রশ্নের বেসিক উত্তর। তো জানেন, বেসিক তো হ্যাঁ জানেন, হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ, তো সেটাই বলেন। এখন ব্যাপারটা হলো যে নাস্তিকতা অনুযায়ী যে মনে করেন যে সেক্সের ক্ষেত্রে নারী পুরুষের সম্মতি হইলেই হইলো, বিয়া শাদীর কোনো দরকার নাই, হ্যাঁ এখন মনে করেন যে আপনার ছেলে যদি আপনার সাথে সেক্স করতে চায়, এটা কি ব্যাড না খারাপ না ভালো, মানে কি আর কি জিনিসটা, এটা হ্যাঁ কোন ক্যাটাগরিতে পড়ে, আচ্ছা আচ্ছা হ্যাঁ শুনবেন, এটা শুনবেন, হ্যাঁ হ্যাঁ এটার অ্যান্সারটা মানে, একটু একটু চুপ মানে করে আপনার থাকবেন ছেলে, আগে। আপনার ছেলে যদি, আপনার ছেলে যদি আপনাকে দেখে কামুক হয়ে যায় আর কি, তো তাহলে সেটার সমাধানটা আচ্ছা কি আর আচ্ছা কি, আচ্ছা সমাধানটা সেটাই বলতেছি, হ্যাঁ এটা হ্যাঁ একটু বলুন, চুপ করে শুনতে হবে আপনাকে, যে হ্যাঁ হ্যাঁ না না চুপ করে বলেন বলেন, থাকবেন, ঠিক আছে? না 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 বলেন বলেন আচ্ছা বলেন, আমরা যখন, আমরা যখন সব নিজেকে মানুষ হিসাবে দাবি করতেছি, তখন আমরা কি মানুষ করি হিসেবে দাবি করতেছেন, সবারে সম অ্যাকর্ডিং টু আপনাকে এভলিউশন থিওরি আপনিও একটা ক্রিচার, আপনিও একটা প্রাণী, আপনি আবার নিজের আবার মানুষ হিসেবে দাবি আচ্ছা করতেছেন, সিংহ তো নিজের সিংহ হিসেবে দাবি আচ্ছা করে তাই না,
আপনি ওটা কি আচ্ছা, চান? আপনাকে চুপ থাকতে বলছি, আপনাকে একটু লাইক চুপ থাকতে ম্যাগেট বলছি, বুঝেন তো, আমি ম্যাগেট বলে চিনি, নিই। আপনিও একটা আচ্ছা, ম্যাগেট। আপনি যখন নিজেকে সভ্য মানুষ হিসেবে দাবি করবেন, তখন প্রত্যেকটা সভ্য মানুষের মানুষ তার কিভাবে দাবি অধিকারটা করে? প্রতিষ্ঠিত করতে সভ্য হবে। মানুষ কিভাবে দাবি আগে মানে কি বলি, হইলে, কি হইলে আমি বুঝা শেষ যায় যে করি, এটা সভ্য, শেষ করি। কি হইলে বুঝা যায় যে এটা সভ্য? মানে ওইটা আমার, উনি অলায়া যান নাই, ওনার লাইন কেটে গেছে আর কি। যাই হোক, বানরের ব্রেত তো বলব, হইতে একটু সমস্যা। আর কে আছে আমাদের? জ্যাক জ্যাক ভাই, প্রিয় জ্যাক জ্যাক ভাই, ওনাকে অ্যাড দিলাম। জ্যাক জ্যাক ভাই, আপনাকে অ্যাড দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জি ভাই, আপনি কি করতেছেন? আমি কিছু না ভাই, টাইম পাস করতেছি। কারণ এই এই যারা আসে, এগুলো প্রশ্নের অ্যান্সারের কোনো ধার ধারে না, এগুলো কোনো দরকার নেই। জানতো যে ওরা গুদাই গুদাই গেজাইতেছে, আমিও গেজাইতেছি। আমার ওনারে যে ওনারে ওনাকে জিজ্ঞেস করবেন যে তাফসিরে জাকারিয়া যে আপনি পড়ছেন, সূরা হুজরাতে 13 নম্বর 14 নম্বর কত নম্বর আয়াত আছে, শেষ আয়াত, হ্যাঁ এবং 6 নম্বর আয়াতের অনুবাদ, 5 নম্বর আয়াতের অনুবাদ কি ঠিক আছে কিনা। আয়াত আছে একটা, অনুবাদ হয়ে গেছে আরেকটা। এইভাবে না, তাফসিরে জাকারিয়ার অনেক জায়গায় এরকম ভেজাল আছে, তো উনি এটা পড়লেই যে তো ওনার তো আসলে ভেজাল হয়ে যাবে। হুম। আর আরেকটা কথা বললো, আমার কাছে উনারে মনে হয় না যে উনি আসলে অ্যাকচুয়ালি লেডিস। উনার ভয়েস উনি ইয়া করছে, ডিস্টর্ট করছে। উনি জেন্টস হইতে পারে, ভয়েসটা ডিস্টর্ট করছে আর কিছু না না। না, উনি লেডিস, এটা ঠিক আছে, উনি জন্ডিস না, আচ্ছা আচ্ছা, যাই হোক। না আরেকটা উনি কথা বললো লেডিস। যে